মানুষের ভেতরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন মাধবী। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। সত্যি কথা বলতে অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমার সময়ের অভাবে একদমই যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি দিদিরা বলল যে চল আমাদের সাথে, চল দক্ষিণেশ্বর, মজা হবে, খুব ভালো হবে, মায়ের দর্শনও পাবি। তাই জন্য না আমি সবার সাথে চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, আমারও মনটা খুব ভালো লাগবে গেলে। যাই হোক, আমি এখানে রায়ানকে প্রচুর বিরক্ত করছিলাম, কিন্তু রায়ান আমাকে কিচ্ছু করছিল না, চুপচাপ শান্ত ছেলের মতন ছিল। আর আমি আর আমার দিদি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, মন্দিরের দিকে রওনা হচ্ছিলাম আমরা, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। আর জানি না কেন রায়ান আজকে এত শান্ত, জানি না হয়তো ওর বাবার কোলে আছে বলে এই জন্য ও এতটা শান্ত। আর এদিকে ওর ফ্রেন্ড কিন্তু খুব দুরন্ত, আর ও খুব কিউট জানো, পাকা পাকা খুব কথা বলে। তো আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের ফার্স্ট গেট, যেখান থেকে তোমরা ঢুকতে পারবে আর বেরাতেও পারবে, কিন্তু এটা খোলে হচ্ছে তিনটের সময়। তাই জন্য আমরা চলে গেছিলাম আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে মন্দিরটা, আর আমি এই ফার্স্ট টাইম এসেছি। এখানে দুধারেই তোমরা মন্দির দেখতে পারবে, খুব সুন্দর, গেলে তোমাদের খুব বসার জায়গাও পাবে। আর তোমরা এখানে ধরো তোমরা যদি প্রসাদ বিতর মানে খেতে চাও, সেখানে কিন্তু তোমরা প্রসাদের খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা প্রসাদও খেতে পারো। আর খুব সুন্দর সুন্দর মন্দিরও আছে, তোমরা বেশ ভালোই লাগবে তোমাদের গেলে, খারাপ লাগবে, মন্দির মানেই তো সুন্দর বলো। তো এখানে রাজহাঁসগুলোকে ওরা পোষে, আর পাশে একটা বড় পুকুরও আছে, ওই পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। আর এটা হলো হচ্ছে ওদের রান্নার জায়গা, যেখান থেকে তোমরা প্রসাদ বিতরণও করতে পারো। তো এখানে আমি আদ্যাপীঠ মন্দিরেই একটা জায়গা আছে যেখানে বসার জায়গা ব্যবস্থা আছে, যেখানে সব ভক্তবৃন্দরা বসে আছে। আর এখানেও কিন্তু মন্দির আছে, তোমরা চাইলেই পুজো দিতে পারো। আর এখানে রায়ানকে একটু খাইয়ে নিচ্ছিল দিদি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো চলো এবার আদ্যাপীঠ মন্দির থেকে রওনা নিলাম আমরা, দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাবো। এবারে এখানে দেখো কতটা জল জমে গেছে, মানে বৃষ্টিটা কেমন হয়েছে বুঝতে পারছো তো? দেখো এখানে সবাই যাচ্ছে এরকম জল পাড়িয়ে। আমরা মিনি সমুদ্রে এসেছি, আর এই যে ওইদিকে পলাশদার বৌদি যাচ্ছে মিনি সমুদ্র দিয়ে, আমরা সমুদ্র ঘুরতে এসেছি, তাই তো? ও কি মজা! আর আমাকে দেখো করে দিচ্ছি তো, ঠিক আছে করবো একটু পরে, চল তাই দাঁড়া তো, চলো ওদের একটু ভিডিও। আমার অবস্থা ঠিক এইরকম, তো চলো তোমাদের সাথে আমি কথা বলছি মন্দিরে যাবো। আর এতক্ষণ আমি কোনো কথা বলতে পারিনি, কেন এতটা নয়েজ এখানে, মানে রাস্তাঘাটের এত আওয়াজ। তাই আমি বাড়ি গিয়ে তোমাদের ভয়েস ওভার করে দেবো, চিন্তা নেই। তো চলো গাইস, অনেকটা জল পেরিয়ে চলে এসেছি, তো এখন হাঁটছি আমরা, হাঁটতে হাঁটতে যাবো মন্দিরের সামনে। আর আমার মুচুকের অবস্থা তো একদমই খারাপ, তো জানি না এখনও 10 মিনিট মতো লাগবে যেতে। তো মন্দিরে তো ভেতরে তো আর অ্যালাউ করবে না ক্যামেরা, যদি অ্যালাউ করে তো ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো যাওয়া যাক মন্দিরে, আর পুজোটা দিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো তোমরা কিন্তু সাথে থেকো। সো গাইস, অনেকটা জল পেরিয়ে আমি এসেছি, তোমরা দেখেইছো। আর তখন বলেছিলাম মন্দিরের সামনে গিয়ে কথা হবে, কিন্তু এখানে মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ করে না, প্রসাদ কিনবো আমরা ভেতরে। আর জানি না কতটা কি শেয়ার করতে পারবো, যেহেতু অনেক তাড়া থাকবে, অনেক লাইনও পড়ে। তো যাওয়া যাক মন্দিরে, এখন যাব, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সামনে সবাই আছে, আমি একটু আসতে। মন্দিরের ভিতরে কিন্তু ফাইনালি আমি ঢুকে পড়েছি, এবারে যাব হচ্ছে ডালা কিনতে, যেহেতু প্রচুর লাইন পড়ে। ডালা কিনতে অতটা লাইন পড়ে না, কিন্তু মন্দিরে পুজো দিতে প্রচুর লাইন পড়ে, তাই জন্য তাড়াতাড়ি করে এখানে জুতোগুলোকে রেখে নেবো, রেখে নিয়ে ডালাগুলোকে কিনে নেবো। আমরাও কিন্তু এখান থেকেই ডালা কিনেছিলাম পুজো দেওয়ার জন্য, তোমরাও যেতে পারো এই দাদাটার কাছ থেকে ডালা কিনতে। এই দাদাটার হচ্ছে স্টল নাম্বার 21। এছাড়াও এখানে প্রচুর দোকান পেয়ে যাবে, তোমরা সারি ভাবে লাইন দিয়ে সব দোকান আছে, যে কোনো একটা দোকান থেকেই তোমরা নিতে পারো। গাইস অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে গেছি, আর ওখানে আমি ভিডিও করতে পারিনি। তো এখন বাড়ি যাব, আগে কিছু খাওয়া দাওয়া করব, তো যখন খেতে যাবো তখন তোমাদের সাথে কথা হবে আবার। এখন ভীষণ টায়ার্ড, তো যাই দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করার আগে আমি এসেছিলাম এখানে কিছু কেনাকাটি করতে, তোমরাও চাইলে এখানে এসে কিছু কেনাকাটি করতে পারো, কিন্তু এখানকার দাম অনেক বেশি। পলাশদার বউ গেছে টয়লেটে, তাই জন্য আমরা বসে আছি, আর আমার ভাল লাগছে না বলে আমি একটা পুকুরের সাইডে এসেছি, তোমাদের দেখাবো। তো খুব খিদেও পেয়ে গেছে, যাবো খেতে। পলাশদার বউ টয়লেট থেকে আসলে আমরাও খেতে যাব। প্রায় 4:10 হয়ে গেছে, 4টে না, তো এখন আমরা যাব খেতে। তো চলো
খেতে যাই তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মন্দির থেকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তার আগে আমার সাথে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে হনুমান আমাকে তাড়া করছিল যেহেতু আমার হাতে প্রসাদ ছিল। তো যাই হোক, পরে সেটা আমি বুঝতে পারলাম, আমার প্রসাদটা আমার রাহুলদা ছিনিয়ে নিল আমার কাছ থেকে। আছে রে ভেতরে, না না হাফ না গোটা আছে তো, দিয়ে না দে দে দে, এই যে আগের ক্লিপে তোমরা দেখলে যে হনুমানটাকে খাওয়াবে বলে রাহুলদা প্রসাদটা বের করছিল, কিন্তু পুলিশ ওখানে মোটেই দাঁড়াতে দেয় না। তো যাই হোক, অনেক কষ্টে আমরা হনুমানটাকে খেতে দিয়েছিলাম। সকাল থেকে উপস্থিতাম বলে একটু বিকালবেলা গেছিলাম কিছু খাওয়া দাওয়া করবো বলে, কিন্তু এখানকার দাম হচ্ছে আকাশ ছোঁয়া। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো।